জোনাঙ্গ মুখে দেওয়া যাবে কিনা এবং এটা মুখে দিলে কি হয়। হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সোনিয়া পয়েন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আমাদের দেশের পুরুষ ও মহিলার জানা খুবই জরুরি। আর যদি আপনি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে এটা আপনার অবশ্যই জানতে হবে। আর সে বিষয়টি হচ্ছে যোনাঙ্গ মুখে দেওয়া যাবে কিনা এবং এটা মুখে দিলে কি হয়, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। তাই একটা সেকেন্ডও যেন মিস না হয়, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই না টেনে খুবই গুরুত্বের সাথে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে যৌনাঙ্গ মুখে দিলে কি হয় এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। তো চলুন মূল আলোচনায় চলে যাই। আমাকে সাগর নামে এক ভাই প্রশ্ন করেছেন, আপু আমি ইউটিউবে বাংলাদেশি ডাক্তারকে বলতে শুনেছি স্বামী যদি তার স্ত্রীর অঙ্গ ভালোভাবে পরিষ্কার করে চুষে দেয়, একইভাবে স্ত্রীও যদি স্বামীর অঙ্গ পরিষ্কার করে মুখে নিয়ে চুষে দেয় তাহলে কোনো ধরনের সমস্যা হয় কিনা। কিন্তু আপনি আপনার প্রতিটি ভিডিওতে বলেন এটা করা অত্যন্ত গুনাহ ও শারীরিকভাবে সমস্যা দেখা দেয়, এটা করা কখনোই উচিত নয়। আপনাদের ডাক্তারদের মধ্যে এত মতবিরোধ কেন? দর্শক, আপনার এই প্রশ্নের উত্তরে বলবো, কোনো ডাক্তার যদি বলে থাকে যে স্বামী স্ত্রী একে অপরের অঙ্গ ভালোভাবে পরিষ্কার করে চুষে দিলেও কোনো ক্ষতি হবে না, আমি এটার সাথে একমত নই। তেমনি স্বামী যদি তার স্ত্রীর অঙ্গ সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেয়, তারপর যদি তার স্ত্রী তার স্বামীর অঙ্গ মুখে নেয় তাহলেও কিন্তু অঙ্গের ভিতর দিয়ে সামান্য হলেও কামড়স আসবে। আপনি সাবান দিয়ে পরিষ্কার করে হয়তো আপনার অঙ্গের বাহিরের জীবাণু ধ্বংস করতে পারবেন, কিন্তু আপনার অঙ্গ দিয়ে কামড়স বের হওয়া বন্ধ করতে পারবেন কি? আর এই কামড়সের মাধ্যমে কিন্তু একজন মহিলার শরীরে নানা রকমের জীবাণু প্রবেশ করে তার স্বাস্থ্য সমস্যা ঘটাতে পারে। কোনো পুরুষ যদি খুব ভালোভাবে পরিষ্কার করে তার স্ত্রীর অঙ্গ মুখে নিয়ে চুষে দেয় তাহলে তারও কিন্তু একই রকমের সমস্যা হবে। কেননা ভালোভাবে পরিষ্কার করে সে হয়তো বাইরে পরিষ্কার করতে পারবে, কিন্তু তার অঙ্গের ভিতর থেকে যে পিসিল বা কামড়স আসবে এটা কিন্তু অনায়াসে পুরুষের মুখের ভিতর প্রবেশ করবে। স্বামী ও স্ত্রী একজন আরেকজনকে উত্তেজনা করার জন্য তার অঙ্গ নাড়াচাড়া করবে বা আদর করবে, তবে সেটা মুখ দিয়ে নয়, হাত দিয়ে। স্বামী তার স্ত্রীর অঙ্গে তার আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করবে কিংবা আঙ্গুল প্রবেশ করাবে। একইভাবে স্ত্রীও তার স্বামীর অঙ্গ হাত দ্বারা মৈথুন করে দিয়ে তাকে উত্তেজিত করে তুলবে। অনেকেই অনেক ভিডিওতে পুরুষ মহিলাদেরকে দেখে একে অপরকে চুষে দিচ্ছে, আর এরকম ভিডিওগুলো দেখে আমাদের দেশের পুরুষ ও মহিলাদের মনেও এরকমটা করার ইচ্ছা জাগে, কিন্তু তারা এর ক্ষতির দিকগুলো সম্পর্কে একটুও চিন্তা করে না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এবং আপনার যদি এরকম বাজে অভ্যাস থেকে থাকে তাহলে এই অভ্যাসটি যত দ্রুত সম্ভব বন্ধ করার চেষ্টা করবেন। দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো দর্শক, আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর আমার চ্যানেলটিকে মানে সোনিয়া পয়েন্ট চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আরো একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।